Guys, welcome back to my channel, Riya's vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, তো আমিও ভালো আছি। আর আজ হচ্ছে মানডে, মানডে মানে স্কুল অফিস সবকিছু স্টার্ট, আর সেই সঙ্গে আমারও আজ একদম বিজি রুটিন শুরু হয়ে গেছে। সকালবেলায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে একটুখানি চা খাওয়ার পরে রান্না করতে বসে পড়েছি, আর রান্না শেষও হয়ে গেছে, ওদের খাওয়াও হয়ে গেছে, তো ওর বাবা খেয়ে বেরিয়ে গেছে। আজকে রান্না করেছি চাল কুমড়োটা দিয়ে সব এক মিক্স সবজি দিয়ে একটা চচ্চড়ি আর পমফ্রেট মাছের ঝাল, এটা হয়ে গেছে। আর বাকি যেটা আছে সেটা হচ্ছে চাল কুনো পাতার বড়া হবে। তো এই যে গ্রুপ রেডি হচ্ছে, আর বলছি সেলফ ডিপেন্ডেন্ট হ, একা একা সব কিছু করা শেখ, ওই জন্য আজকে থেকে একা একা ড্রেস পরা শুরু করে দিয়েছে। তো তাহলে চলো আজকের দিনটা শুরু করি, দেখা যাক কীরকম কাটে সারাদিন, কীরকম কাটে বলতে একবার বৃষ্টি হয়ে গেছে, রোদ উঠেছে, আবার ওই যে মেঘ করেছে, আবার বৃষ্টি হবে। রূপ আজকে একদম নিজে নিজে রেডি হয়ে গেছে, শার্টের বাটন, তারপরে প্যান্টের এখানে যে হুকটা, এ সব আজকে ও নিচে লাগিয়েছে, আমি কিচ্ছু করিনি, একদম সেলফ ডিপেন্ডেন্ট তৈরি করে দেবো আমি ছেলেকে। নাকি কীরকম লাগলো ফার্স্ট টাইম করতে একা ড্রেসটা? দারুণ না? আর আজকে ওকে আমি টিফিনে দিয়েছি চিজ স্যান্ডউইচ, ফার্স্ট টাইম বানিয়েছি চিজ স্যান্ডউইচটা। তো এই দেখো আমার বানানো ফার্স্ট টাইম চিজ স্যান্ডউইচ, এ দেখো চিজটা বেরিয়ে বেরিয়ে আসছে। এই যে এর ভেতরে আলু, মেয়োনিজ, টমেটো কেচাপ, রেড চিলি সস, গ্রিন চাটনি, আর অল্প একটুখানি নুন দিয়েছি, দিয়ে বুটটা তৈরি করেছি, আর ওপরটায় চিজটা গ্রেট করে দিয়ে দিয়েছি, তারপর হালকা এপাট ওপাট সেকে নিয়েছি। বাবু তুই আজকে খেয়ে স্কুলে খাবি যে না, আসার পরে আমাকে বলবি যে এটা কেমন বানিয়েছি আজকে, ঠিক আছে? ফার্স্ট টাইম তোর মা বানিয়েছে না? তো দেখো বলতে বলতে বৃষ্টি হয়ে গেল, রূপসের গাড়িতে উঠতে উঠতে বৃষ্টি, আর এই দেখো এখানে যে সামনে যে বড় বড় ঘাস হয়েছিল না, বৃষ্টির জল পেয়ে একদম পুরো মাথা চাড়া দিয়ে উঠেছিল ঘাসগুলো, সেগুলো আজকে সব পরিষ্কার করা হয়েছে, নাহলে বর্ষার সময় না সাপ ঠাপ কত রকম জিনিস থাকতে পারে, ওর জন্য এখানগুলো একদম পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু, ভাত, এর মধ্যে দুটো আলু সেদ্ধ দেওয়া আছে মায়ের জন্য, মা যেহেতু আজকে নিরামিষ খাবে, আর এটা হচ্ছে চাল কুমড়ো পাতার বড়া, আর এটা হচ্ছে বাদামের চাটনি, যে বাদাম এনেছিল বাবা অনেকটা ছিল তো সেই বাদামের চাটনি, আর হয়েছে এই যে সকালে যে চচ্চড়িটা বানিয়েছিলাম সেটা একটুখানি রয়েছে, ওটা মা আমার জন্য, বাকি সবার খাওয়া হয়ে গেছে। আর এপাশে আমি যে সকালবেলায় পমফ্রেট মাছের ঝাল করেছিলাম সেটা একটুখানি আছে, ওটা বাবার আর আমার জন্য, তখন অত বৃষ্টি পড়ছিল, আর এখন দেখো রোদের তাপটা, মানে মানুষ বেরোনোর পরে বাইরে মানুষ শুকনো হয়ে যাবে, একদম কটকটা রোদটা দিয়েছে। এখন বাজে বিকেল পাঁচটা, হ্যাঁ পুরো পাক্কা পাঁচটা বাজে, তো রোদ দেখো কেউ বলবে না যে সকালে বৃষ্টি হয়েছে, আর এখানটা যে পরিষ্কার করছিল সামনে যত ইট ছিল সব ইটগুলো এরকম করে সারভাবে লাইন করে শুয়ে দেওয়া হয়েছে, যাতে বৃষ্টি হলে আপাতত মাটিটা ধুয়ে না চলে আসে ঘরের মধ্যে। ব্যাপারটা হচ্ছে কি, রাস্তার থেকে আমাদের ঘরটা একটু নিচু হয়ে গেছে, যেহেতু পরে রাস্তাটা হয়েছে অনেক উঁচু করে করা হয়েছে, ওই জন্য ঘরটা নিচু হয়ে গেছে, তাই বৃষ্টি হলে পরে কী হয়, জলটা অনেকটা চলে আসে ডোরের সামনেটায় আর মাটি নিয়ে চলে আসে, ওই জন্য যাতে মাটিটা না আনে তার জন্যই এরকম ব্যবস্থা করা হয়েছে। আর রূপ তো গাড়ি থেকে নেমে অবাক হয়ে গেছে, বলে বুঝতেই পারছিলাম না যে এটা আমার বাড়ি বলে। আজকে এটা আমাদের ডিনার, পরোটা, লাচ্ছার পায়েস আর আলুর দম, আর এটা হচ্ছে রূপের প্লেট, ওর খুব জোরে খিদে পেয়ে গেছে, স্যার পড়িয়ে যাওয়ার পর আর কিছু খায়নি, ওর জন্য এখন এত জোরে খিদে পেয়েছে বলছে আমাকে যা হয়েছে তাই দিয়ে দাও, আমি একটুখানি ধৈর্য দাও তারপরে তোকে দিচ্ছি, মানে এবার শুধু খাওয়ার অপেক্ষা, এই হামলে পড়লো। বাবু খেয়ে বল আলুর দমটা কিরকম হয়েছে, টেস্টি হয়েছে? দারুণ হয়েছে না? কেন বলতো, অনেকদিন পর খাচ্ছিস না ওই জন্য, আর সেই ক্যাসুরি মেথি যে নিয়ে এসেছিলাম ওরা ফোড়ন দিয়ে করেছি, ঝাল ঠিক আছে না, বেশি হয়ে গেছে, ঠিক আছে, গন্ধটা দারুণ লাগছে না? আচ্ছা একটু সিমাইটি টেস্ট করবি, দেখ মিষ্টি মিষ্টি সব ঠিক আছে নাকি, সব অ্যাডজাস্ট, আস্তে একটু গরম আছে, ওকে চলবে, ওকে বাথরুমটা যা, হ্যাঁ বাথরুমটা যা, দিলে তো আমি যাবো,
এটা বিছানা না বাবা, বিছানা ওখানে আছে, ওখানে গিয়ে শুয়ে পড়ো। যাও যাও যাও, রাত হয়ে গেছে বাবা। ওই দেখ 11টা বাজে, এখন বাজে হবে 9টা। হ্যাঁ 9টা, 9টা কালকে সকালে আবার বাজবে। এখানে এত সুন্দর ঠান্ডা হাওয়াটা দেয় না, আমি ওই এখানে এসে বসি। কি সুন্দর ঠান্ডা হাওয়া, আহ রাতের আকাশ। অমাবস্যা আসছে না, ওই জন্য চাঁদরা লুকিয়ে পড়েছে, চাঁদরা দেখা যাচ্ছে না। গরমটা আজ ভালোই দিয়েছে, সন্ধ্যাবেলা একটুখানি বৃষ্টি হওয়ার পর আবার বৃষ্টিটা কমে গেল। আর তারপরে যেটা মেন হচ্ছে, আমার আজকে একটা জিনিস যেটা খুব সমস্যা করে সেটা হচ্ছে এই যে আঙ্গুলটা, এই আঙ্গুলটা মানে আমার ছেলে যখন দু বছরের ছিল তখন এটা গ্রাইন্ডারে কাটা হয়ে যায়, তখন অপারেশন আর করিনি। আমার একটু এমনি অপারেশন টপারেশন ইঞ্জেকশন একটুখানি বিশাল ভয় লাগে, তো যখন এটা হয় সেই সময়টা প্রচণ্ড ব্লিডিং হয়েছিল, তখন ডাক্তার কী করেছিল ভালো করে ব্যান্ডেজ করে বেঁধে দিয়েছিল। সেই বছর তার দু তিন বছর কিছুটা বুঝতে পারিনি, তারপর থেকে যখনই শীতকাল আসতো এটা পুরো এরকম ফুলে উঠতো, এই শিরার সঙ্গে ব্যথা হয়ে এই যে কবজিটা আছে না, এই কবজিটা পুরো যন্ত্রণা হয়ে যেত। তারপর ডাক্তার দেখলেন, ডাক্তার বলছিল অপারেশন ছাড়া এর কোনো গতি নেই, তো অপারেশন করতে হবে। তো ওই ইঞ্জেকশন ছুরি কাচির ভয়ে আমার অপারেশনটা করা হয়নি, কিন্তু মনে হচ্ছে এটাকে আমার আবার অপারেশন করতেই হবে। আর মাঝে মধ্যেই যন্ত্রণা উঠতো, তো ওষুধ খেতাম, স্প্রে মারতাম, ঠিক হয়ে যেত। আজকেও দেখছি ভালোই যন্ত্রণা হচ্ছে, তো আঙ্গুলটাকে এরকম করে মুড়লে পরেই ব্যথা করছে। আস্তে আস্তে এটার থেকে দেখি এই সাইডের আঙ্গুলও যন্ত্রণা যাবে, সবই তো একটা শিরার সঙ্গে কানেকশন আছে না, তো এটার জন্য আস্তে আস্তে এগুলোও ব্যথা শুরু হচ্ছে। তো আমাকে এবার মনে হচ্ছে এটাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল অপারেশন করতে হবে, তো দেখা যাক কবে অপারেশন করি। তাহলে চলো এটা এখন ভালো করে ওষুধ টষুধ লাগাই, তারপরে শোবো। ওহ বাবু বাথরুম চলে যা, তা চলো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি, আবার দেখাবো না একটা বলে আপনার, বাই, গুড নাইট, টেক কেয়ার, সবাই সাবধানে থাকবে। আর যারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, প্লিজ প্লিজ প্লিজ, চলো।